ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি আজকের টিউটোরিয়ালে থাকছে দু হাজার উনিশের যারা উচ্চ মাধ্যমিক বাংলা দিয়েছিল তাদের পার্ট বি এবং পার্ট এর সমস্ত প্রশ্ন এবং উত্তরপত্র আলোচনা তো আসুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল প্রথমেই থাকছে একের ডাগের আঠেরোটি প্রশ্ন করতে হয় মাল্টিপল চয়েস তো প্রথম প্রশ্ন হচ্ছে বড় বউ ভাবতে চেষ্টা করে কী ভাবতে চেষ্টা করে সঠিক উত্তর অপশান গ তখনও চাঁদ সূর্য উঠবে কিনা পরে প্রশ্ন ফজরের নমাজ বলতে বোঝায় অপশান গ ভোরের নমাজ পরে প্রশ্ন উষ্ণ লাল রংটি ছিল সঠিক উত্তর গ হরিণের মাংসের পরের প্রশ্ন সবুজ সকাল কিসে ভেজা উত্তর অপশান ক রে নেক্সট কোশ্চেন স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হল উত্তর হচ্ছে খ ট্রেনটাকে থামানোর অথবা ছিল কে জিতেছিল একলা সে একলা বলতে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশান গ দ্বিতীয় ফেডারিক পরে প্রশ্ন দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পেছনের উইংস দিয়ে পালিয়ে যান দুজন কে কে সঠিক উত্তর অপশান গ শম্ভু ও অমর নেক্সট কোশ্চেন উহ কি শীত সব আছে শুধু নেই কি নেই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ক মানুষ নেই পরে প্রশ্ন জারি গানে জারি শব্দের অর্থ সঠিক উত্তর অপশান ঘ ক্রন্দন নেক্সট কোশ্চেন ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা এটি হলো গ জোড় কলম রূপমূল। পরে প্রশ্ন রাম রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন সঠিক উত্তর অপশান খ তিন টাকা অথবা প্রশ্ন ছিল পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে সঠিক উত্তর হচ্ছে প্রেম অপশান গ পরে প্রশ্ন কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ অপশান গ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল এর পরের প্রশ্ন কী উৎসবকে বড় উতলা করে সঠিক উত্তর অপশান ঘ ফুটন্ত ভাতের গন্ধ পরে প্রশ্ন থুত্থুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো সঠিক উত্তর ক চিটচিটে তুলোর কম্বল নেক্সট প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় এখানে উত্তর হচ্ছে অপশান ঘ ক্রোধ নেক্সট রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন সঠিক উত্তর অপশান ঘ আপনার রূপ নেক্সট প্রশ্ন রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন সঠিক উত্তর ক আইজেনস্টাইন অথবা প্রশ্ন ছিল শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ উত্তর রিজিয়া অপশান গ নেক্সট সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র অপশান ক মা যশোদা বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত পত্রিকা হল অপশান খ তত্ত্ববোধিনী পত্রিকা চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে অপশান খ অনুকার পদ গঠন এরপরে ছিল দুয়ের দাগ বারোটি প্রশ্ন করতে হয় তার মধ্যে ছিল ফাঁপি কাকে বলে উত্তর হচ্ছে শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলায় গ্রাম্য ভাষায় সেই আবহাওয়াকে ফাঁপি বলে নেক্সট ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় উত্তর হচ্ছে কয়লা খনিতে কর্মরত শ্রমজীবী শ্রমিকদের নিদ্রাহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় নেক্সট চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন কবি রক্তের অক্ষরে নিজেকে চিনলেন নেক্সট তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কার বয়স কেন বোঝা যায় না উত্তর হচ্ছে রজনীবাবু প্রতিদিন তার পাকা চুলে হাফছিপি কলপ লাগিয়ে ছোকরাদের মতো এত ইয়ার্কি মারেন যে তার বয়স ঠিক চেনা যায় না অথবা প্রশ্ন ছিল বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হচ্ছে বহুরূপী নাট্যদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন নেক্সট উপসর্গ কাকে বলে উত্তর হচ্ছে উপসর্গ হলো এক ধরনের অব্যয় যা শব্দের শুরুতে বসে পদের অর্থ পরিবর্তন করে যেমন প্রতিকার বিকার উপকার ইত্যাদি নেক্সট সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি উত্তর হচ্ছে ক্লিপিংস হল এমন এক ধরনের প্রক্রিয়া যে শব্দের চেহারার পরিবর্তন ঘটায় এবং শব্দটি আকারে ছোট হয় যেমন বরদাতা থেকে বর্দা। নেক্সট চুন্নুরি রে তুইও খা কোন গল্পের অংশ চুনুরীর পরিচয় দাও উত্তর হচ্ছে মহাশেতা দেবীর ভাত গল্পের অংশ এবং চুনরী হল উৎসবের কন্যা বা মেয়ে একটি তারা এখনও আকাশে রয়েছে তারাটি কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর হচ্ছে পাড়াগাঁয়ের ঘরে গধূলি বাড়ির মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে কন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলা হয়েছে নেক্সট জয়তরণে ঠাসা কোন শহর উত্তর হচ্ছে রোম শহর জয়তরণে ঢাকা নেক্সট আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন উত্তর হচ্ছে অলৌকিক গল্পে লেখকের মা লেখককে গুরু গল্প বলতে বলতে একটু থামলে বাকি অংশটুকু শোনার জন্য লেখক কৌতূহলী হয়ে ওঠেন নেক্সট বিভাব নাটকে উল্লিখিত কাবুকি নাটকের বৈশিষ্ট্য লেখক উত্তর হচ্ছে নাটকের অভিনয় ভঙ্গির বহুল ব্যবহারই হচ্ছে এর মুখ্য বৈশিষ্ট্য নেক্সট রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন উত্তর হচ্ছে অন্ধকারে কালীনাথকে গ্রিন রুমে একা শুয়ে থাকতে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন নেক্সট ডিকশনারি শব্দটি কোথা থেকে পাওয়া যায় উত্তর হচ্ছে পনেরোশো সালে প্রকাশিত থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধান থেকে পাওয়া যায় এই ছিল মোটামুটি বি এর আলোচনা এবারে আমি তোমাদেরকে এ তে যে প্রশ্নগুলি ছিল সেগুলো একটি মোটামুটি আমি স্ক্রিনশট দিয়ে রাখছি দেখে নাও তো এখানে রয়েছে যে সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছিল এটা সাজেশানের মধ্যে ছিল এসেছে ভুরিভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় বক্তাকে তোমরা নিশ্চয়ই সবাই ভালোভাবে করেছ এই প্রশ্নটি এবং পরের দু দাগ যেটি ছিল মৃত্যুতে সকল দিনা শোধ করে দিতে হবে এটাও আসনরূপ প্রশ্ন হয়েছে পরের প্রশ্ন আরোগের জন্য ভীষণ ওই সবুজ ভীষণ দরকার এটাও আসানুরূপ প্রশ্ন এসেছে এরপরে তিন দাগের যে প্রশ্নটি ছিল জীবন কোথায় এবং নেক্সট প্রশ্ন প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটুর্যের প্রতিভার অপমৃত্যুর ঘটেছে এটি খুব সোজা প্রশ্ন ছিল নিশ্চয়ই সবাই করেছ এরপরে যে প্রশ্ন ছিল ভারত জয় করেছিলেন তরুণ তরুণ আলেকজান্ডার বা আলেকজান্ডার কে ছিলেন এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই কমন ধরনের ছিল সবাই নিশ্চয়ই করেছ এরপরে একটু দেখানোর চেষ্টা করছি গ্রামারের দিকটা ছয়ের দাগ ছয়ের দাগে ছিল যে ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং যুক্তধ্বনির পরিচয় এখানটা নিশ্চয়ই যুক্তধ্বনিটা সবাই এসেছে কমন এবং ফলিত ভাষা বিজ্ঞানও সবার করা ছিল এবং সাতের দাগ যেটা ছিল আমার সায় মধ্যেই প্রথম দুটো প্রশ্ন পরপরই এসে গেছে কাদম্বিনী বসু এবং মৃণাল সেন ছিল এবং ক্রীড়া বাঙালি ক্রীড়াবিদ সম্পর্কেও ছিল তো মোটামুটি এসেছে সলি চৌধুরীটা ছিল না এরপরে আটের দিকে যেটা ছিল আসানুর বেশে বিশ্ব উষ্ণায়ন পরিবেশ থেকে একটি দিয়েছে এবং ভারত এক মিলন মেলা আর রয়েছে বিতর্কের বিষয় রয়েছে সুপ্রভাব নয় বর্তমান গণমাধ্যম কুপ্রভাব তো শিক্ষাবিস্তরের গণমাধ্যম সায়াজানের ছিল তো এটা এইভাবেই এসেছে তো আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে তো আটের চারের দাগ ছিল সত্যজিৎ রায় সত্যজিৎ রায়েরও এখানে সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রয়েছে আশা করি এটাও সবারই ভালো হয়েছে তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা আশা করি সবারই ভালো লাগলো যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ধরনের তথ্য বা ভিডিও আমি আবার নিয়ে আসবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না তো আজ এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার